শুনছেন বাংলা নিউজের বিশেষ হরতাল আপডেট। হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সময় পুলিশ ডিসিসির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সহ নয়জনকে জজকোট প্রাঙ্গণ থেকে আটক করেছে। রোববার সকাল সন্ধ্যা হরতাল চলার সময় দুপুর 12:15টার দিকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। খোকার মিছিলে পুলিশের লাঠিচার্জে আটক ছয়। রাজধানী ধোলাইখালে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে ডিসিসির সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। রাজধানী মিরপুর হরতাল বিরোধী নগরীতে পরিণত হয়েছে। এলাকায় হরতালের সমর্থনে কোনো পিকেটিং দেখা না গেলেও দফায় দফায় চলছে হরতাল বিরোধী মিছিল। এদিকে ঢাকা সিটি কর্পোরেশনকে দুভাগ করার প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালে দেশের পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনে ভাগের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে রাজধানীর ব্যস্ততম মতিঝিল এলাকার ব্যাংক পাড়েও স্বাভাবিক কার্যক্রম চলেছে। এদিকে হরতালের মধ্যেও পূর্ব নির্ধারিত সময় শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা। রাজধানী সিটি কলেজ ও মিরপুর বাংলা কলেজ সহ সারা দেশের 42টি কেন্দ্রে একযোগে ব্যাচেলর ইন এডুকেশন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হরতালের নাশকতা ঠেকাতে সায়দাবাদ বাস টার্মিনালে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অবস্থান নিয়েছেন। অপরদিকে হরতালে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে জনগণ ঢাকা বিভক্তির বিপক্ষে রায় দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল এখনকার মতো আমাদের হরতালের বিশেষ নিউজ আপডেট।